বাঘ বড় বিড়াল জাতির অন্তর্ভুক্ত একটি স্তন্যপায়ী প্রাণী। চিতাবাঘ ও জাগুয়ারের সঙ্গে প্যান্থারাগণের চারটি বিশালাকার সদস্যের মধ্যে এটি সর্ববৃহৎ ও শক্তিশালী প্রাণী। এটি প্যালেডি পরিবারের অন্তর্ভুক্ত সবচেয়ে বড় প্রাণী। পূর্ব ও দক্ষিণ এশিয়ার অনেক এলাকায় এদের দেখতে পাওয়া যায়। বাঘ ভারত ও বাংলাদেশ সহ মোট 6টি দেশের জাতীয় পশু। অ্যানিম্যাল প্ল্যান চ্যানেলের সমীক্ষা অনুযায়ী বাঘ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় প্রাণী। মোস্ট পপুলার অ্যানিমাল ইন দ্য ওয়ার্ল্ড। টাইগার ইজ দ্য মোস্ট পপুলার অ্যানিমালস ইন দ্য ওয়ার্ল্ড নামে খ্যাত, যা বিশ্বের যে কোনো অঞ্চলে বাঘ দেখতে পাওয়া যায় এবং সবাই বাঘকে অনেক বেশি পছন্দ করে। বিভিন্ন অঞ্চলে এদের বসবাস। আমাদের দেশের সুন্দরবনেও অনেক বাঘ রয়েছে। সিংহ। সিংহ ফেলেডি পরিবারের প্রাণী, যা প্যান্থারা গণের চারটি বৃহৎ বিড়ালের মধ্যে আকারে এটির অবস্থান দ্বিতীয়। বর্তমানে সিংহের দুটি প্রজাতি টিকে আছে মাত্র, একটি হলো এশিয়ান সিংহ, অপরটি হলো আফ্রিকান সিংহ। আফ্রিকান সিংহ মোটামুটি আফ্রিকার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে পাওয়া গেলেও অল্পসংখ্যক ভারতীয় সিংহ ভারতের গির অভয়ারণ্যে পাওয়া যায়। সংখ্যার দিকের দরুন সিংহ বলতে তাই আফ্রিকান সিংহকে বুঝায়। তথ্য উইকিপিডিয়া। সিংহ হলো বনের রাজা। প্রবাদে আমরা সিংহকে বনের রাজা হিসেবে চিনি, কিং অফ ফরেস্ট। বনে তারই শাসন চলে। একটি বাঘ ও সিংহ হল বিড়াল প্রজাতির দুটি স্তন্যপায়ী প্রাণী। বাঘকে এক নম্বর স্থানে রাখা হলো আর সিংহকে রাখা হলো দুই নম্বর অবস্থানে। এদের চলাফেরা, আচার আচরণ এবং শিকারের ধরন সবই প্রায় একই। তাই ফেলেডি পরিবারের চারটি স্তন্যপায়ী প্রাণীর মধ্যে প্রথমটি হচ্ছে বাঘ এবং দ্বিতীয়টি হচ্ছে সিংহ। আমাদের আজকের ভিডিওটি বাঘ ও সিংহের।